আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকুমুল্লাহ খায়ের। সন্দীপনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আপনারা যারা দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। সন্দীপন দেখি আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি, একটু উপহারটা আমরা দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে অনেক ধন্যবাদ। এটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম বই নাসিহা, অর্থাৎ যার মাধ্যমে আমরা মূলত কোরআন এবং সুন্নার এবং সালফে সালেহীন তাদের নাসিহাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মলাটবদ্ধ আকারে। এবং আমার গোটা জীবনে নাসিহা বা দাওয়াতি কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে সেটা এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা যে কথাগুলো বলেছি, মানুষকে, মানুষের হৃদয়কে টাচ করার চেষ্টা করেছি, যেই অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করি, সেগুলো মূলত এখানে মলাটবদ্ধ করা হয়েছে নাসিহা নামে। এবং সন্দীপনকে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। বইটা আলহামদুলিল্লাহ অলরেডি পাবলিশড অ্যান্ড ইট ইজ অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ, ইউ ক্যান সি ইট ইন আওয়ার হ্যান্ডস আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কৃতজ্ঞতা, বিনম্র শ্রদ্ধায় আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকর আদায় করি। আমরা সকলকে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা বইটা পড়বেন, প্লিজ কিপ ইট ইন ইউর সেলফ, আপনাদের বুক শেলফে এটাকে রাখ, এবং এটি আপনাদের সকলের জন্য এটা নাসিহা যে এই নাসিহা বইটা আপনার কেমন, এবং নাসিহা বইটি আপনারা অন্যদেরকে এটি গিফট প্রদান করুন। ইট উইল বি ইনশাআল্লাহ এ গুড গিফট ফর অল অফ দেম, বিকজ এর মধ্যে অনেক রিফরমেশন, সমাজ, ব্যক্তি, জীবনকে কীভাবে আমরা রেক্টিফাই করতে পারি, আমাদের উন্নয়নের, দুনিয়া এবং আখেরাতের উন্নয়নের শিখরে কীভাবে আমরা বুঝতে পারি, সে কথাগুলো কিন্তু এখানে বলা আছে। আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা, জাজাকুমুল্লাহ খায়ের। সবার কাছে যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বইটা পৌঁছে দেন, এবং এটাকে যেন আল্লাহ তাআলা বারাকাপূর্ণ করেন। আপনারা সকলেই দোয়াও করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য।